আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, এটা মসজিদ না, এটা মসজিদ না, এই মসজিদ থেকে আপনার বাড়ি 100 গজ দূরে। আপনি জোহর নামাজ পড়ার জন্য উজু করে মসজিদে রওনা দিলেন, প্রতি কদমে কদমে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছেন। আপনিও সামনে কাতারে নামাজ পড়বেন, ভালো না খারাপ? ভালো, নেক আমল, খুব সুন্দর। আপনি নেক আমল করার জন্য উজু করে রওনা দিয়েছেন, মদত করতেছেন, হঠাৎ আপনার চোখে একটা ব্যাপকতা মানে মানুষ পড়ে গেল, হঠাৎ আপনি দেখবার সামনে কিন্তু হঠাৎ পড়ে গেল, মোটরসাইকেল চালাতে চালাতে হঠাৎ কিন্তু চোখের মতো পোকা পড়ে, পড়ে পড়ে কোনো লোক কি চায় না চোখের পোকা পড়ল, কিন্তু হঠাৎ পড়ে গেছে, আমি কি করবো? এখন ওই পোকা অবস্থায় যে মোটরসাইকেল চালাবেন না, মোটরসাইকেল ব্রেক করে নরম কাপড়কে পোকা বার করবেন, চোখের পোকা বের করে চোখ ক্লিয়ার করে তারপর আবার মোটরসাইকেল আপনি চালাবেন, কিন্তু আপনার চোখের যদি ব্যাপারটা মেয়ে মানুষ পড়ে তখন আপনি কি করবেন? চিন্তা করে দেখেন তো কি করা যায়। আপনার চোখের পড়ার সাথে সাথে হয়তো সুযোগ নেই, তাদের যদি বলেন ভাই অমুকের ব্যাপারটা বউ হওয়ার সুযোগ করছে, যাতে নতুন জায়গা আছে অনুবীক্ষণ জমাতে ক্ষুদর হবে, কারণ ওরা তো সুযোগ নেই। এই সুযোগ পড়া মাত্র ক্যামেরার মতো এটা এই জায়গাতে আপনার একটা মেমোরি আছে, এই জায়গায় চলে গেছে, পড়াও সারা ঢোকাও সারা। এখন আপনি ডান পাও দিয়ে আল্লাহ আমার তাহলে আমার মতো মসজিদের সামনে কাতারে আসবে, এসে আমাদের পিছনে নামাজের নিয়ত করলেন, ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মুখ খালি বলতেছে রাস্তা কি দেখলেন, আপনার নামাজ হবে কেন হবে না? আপনি আমল করতেছেন নেক আমল, উযু করেছেন, দোয়া দরুদ সব পড়েছেন, মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে নিয়ত করলেন, এর পর আপনার নামাজ কেন হবে না? কারণ সুন্দর আমল, বেওয়ার্ডার নারী যখন পর্দার মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সুন্দর হতে পারে না। এখন কি করবেন? ইমাম সাহেব তো সালাম ফিরে দেবেন, যে সালাম ফিরেছে আপনি লাভ উঠবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব, যে কারণে আপনার নামাজ হয়নি, এটা কেউ বুঝবার পারেনি, কারণ আপনি বুঝবার পারছেন, ঠিক কিনা বাবা? তো যে ইমাম সাহেব সালাম ফিরেছে আপনি দাঁড়িয়ে বললেন জরুরি এলাম, সবাই চিন্তা করলে কেন জরুরি এলাম কি, এতদিন শুনছি জরুরি বয়ান আছে তার দিকে রাখা হয়, এবার এলামের কথা হয় কেন? ইমাম সাহেব বলতে যে কিসের জরুরি এলাম, বলে আমার নামাজ হয়নি, বলে তোমার নামাজ হয়নি আমরা দায়িত্ব কেন নিব, বলে যে কারণে আমার নামাজ হয়নি এটাকে শুনবা না, সমস্ত মুসল্লি বলতেছে তোমাকে শরীর না ভাব নাকি, তোমাকে কাপড় না ভাব নাকি, শরীর বা কাপড় বা নামাজের চাহিদা বা এগুলো যদি না থাকে তাহলে তো নামাজ হবে না, কিন্তু বলো তো তোমার কি কারণে নামাজ হলো না, বলে অমুকের ব্যাপারটা বইয়ের কারণে আমার অন্তর না পায়। মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না, বাংলাদেশে আল্লাহর নামাজ ধরা গেল না, বাংলাদেশে ধরা হয়নি কেন চাইনি? এই যে রিয়া রুয়াকুম আইরুকুম আহসান আমালা আয়াতটা একটু ভালো করে খেয়াল করুন, ইমাম সাহেব বলতেছে এবার জরুরি এবার মধ্যে খবর দিল, তোমাদের খবর কি? সব মুসল্লি বলতেছে আমরা তো বলার সাহস পাই না, আমাদের অবস্থা চাই মাঝে মধ্যে ব্যাপারটা নাই, আমাদের জগত পরে মসজিদে আইসাও ওই নারীর কথা আমরা ভুলতে পারি না। ইমাম বলতে আমার নেতৃত্বে তোমাদেরকে একটা মিছিল করা লাগবে, আমি হবো নেতা, তোমরা মুসল্লির পিছনে মিছিল করবে, সমস্ত মুসল্লি বলে হুজুর কি মিছিল করবেন? ইমাম বলতেছে আমরা গোটা গ্রামে মিছিল করব, ব্যাপকতা নারী যারা নামাজ নষ্ট করে তারা মিছিল করতে পারবো, আমি তাহলে বলবো ব্যাপকতা নারী যারা, ইমাম আমি বলতেছি
ব্যাপারটা নারী যারা তোমরা কারি বলবা নামা ভ্রষ্ট করে তারা বলো গোটা গ্রামে মিছিল হোক। আমি তার গোটা গ্রামে যাচ্ছি না, আমি আপনাদের সাথে মিছিল করতেছি, আমি যেই বলবো ব্যাপারটা নারী যারা আমার বলবেন নামা ভ্রষ্ট করে তারা বলবো ব্যাপারটা নারী যারা সবচেয়ে সুন্দর আইনটা আল্লাহ আল্লাহ বলে বলা যায় আল্লাহ